গোপন সূত্রের ভিত্তিতে বুধবার আগরতলা মাস্টারপাড়া রামঠাকুর পল্লী এলাকায় রতন বণিক নামে এক ব্যক্তির বাড়ি থেকে ব্রাউন সুগার ও বাজে উদ্ধার করেন নার্কেটিক্স এর আধিকারিকরা। আজকে দুপুর নাগাদ একটা স্ক্রেট সোর্সে আমরা এখানে এসেছি রতন বণিকের বাড়িতে মাস্টারপাড়া। এরকম খবর ছিল যে ওনার বাড়িতে নেশা সামগ্রী বলে মজুদ রাখে, সে ব্যবসা চলছে বেআইনিভাবে। তো আমরা এসেছি এখানে, এসে রেড করে হিরোইন পেয়েছি আর নগদ টাকা প্রচুর পরিমাণে, এবং এখানে বেআইনি মজুদ করা বাজি সামগ্রী আছে তার ঘরে। আমরা এটা সিজ করিনি, আমরা পশ্চিম থানাকে খবর দিয়েছিলাম, আমরা এতে সিজ করে নিল। তো বাড়ির যে মালিক রতন বণিককেও আমরা আটক করেছি। কত টাকার মাল তো হিসাব করা হয়েছে না এখনো, মোটামুটি 158.6 গ্রাম হিরোইন। নগদ টাকা পেয়েছি আমরা 16,320 টাকা। হ্যাঁ, মালিক স্টক রাখছিল বিক্রির জন্য। এখন তো কেস হবে ওনার বিরুদ্ধে পশ্চিম থানাতে, এনডিপিএস আইনে যা আছে পৌষ দণ্ডপিনী এন্টি নার্কোটিক্স ব্রাঞ্চ থেকে ডিএসপি।